করোনা উপসর্গে চাঁদপুরে 5 জন সহ খুলনা, চট্টগ্রাম, হবিগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরিশালে মারা গেছেন 13 জন। আর এ রোগের সাভার, চাঁদপুর ও শেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ বাড়ছে দেশের বিভিন্ন জায়গায়। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন বাগেরহাটের এক বৃদ্ধ। সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুরে করোনার উপসর্গে মারা গেছেন 5 জন। এর মধ্যে হাজীগঞ্জের 3 জন, শাহরাস্তির 1 জন ও মতলব উত্তরের 1 জন করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন আরও 1 জন। চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার সকালে মহানগরীর সাদিয়েস্কোপ হাসপাতালে মারা যান তিনি। এছাড়া 24 ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত হয়েছে 172 জন। 24 ঘন্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন 3 জনের মৃত্যু হয়েছে। তাদের 2 জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, অন্যজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন বরগুনার 1 জন। উপসর্গ নিয়ে পটুয়াখালী হাসপাতালের আইসোলেশনে 2 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে মারা গেছেন 1 জন। উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে 1 নারীর মৃত্যু হয়েছে। রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ময়মনসিংহে র্যাব, চিকিৎসক, নার্স সহ আরও 118 জনের করোনা শনাক্ত হয়েছে। হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। বগুড়ায় একদিনে আক্রান্ত 152 জন। শেরপুরে করোনায় মারা গেছেন ঢাকা বিদ্যুৎ বিভাগের স্টাফ মোহাম্মদ সুলাইমান। এদিকে খাগড়াছড়ি ও রামগড় পৌরসভা এবং মানিকছড়ি উপজেলাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। লকডাউন চলছে ব্রাহ্মণবাড়িয়ার 3টি পৌরসভা এবং নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।